ওয়েলকাম স্টুডেন্টস, বাহিনী নির্মলে তোমাদের প্রত্যেক অভিনন্দন জানাই। আমরা টেরিডোফাইটার ডিফারেন্ট ক্লাস নিয়ে আলোচনা করছিলাম। তো টেরিডোফাইটার ডিভিশন, টেরিডোফাইটার আন্ডারে চারটি ক্লাস আছে, সাইলোপসিডা, লাইকোপসিডা, স্ফেনোপসিডা এবং ফিলিকোপসিডা। তো আগের দিন আমি সাইলোপসিডা সম্বন্ধে আলোচনা করেছি। এর সাথে সাথে আমরা টেরিডোফাইটার যে সমস্ত ডিফারেন্ট ইম্পর্টেন্ট যে টার্মিনোলজিগুলো আছে সেগুলো সম্বন্ধেও আমি তোমাদের সাথে আলোচনা করেছি আগের ক্লাসগুলোতে। তো ডিফারেন্ট ক্লাস বুঝতে গেলে কিন্তু এই যে টার্মিনোলজি সংক্রান্ত যে ভিডিও ছিল, তো সেই ভিডিও কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে, না হলে ডিফারেন্ট ক্লাস কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে। তো যাই হোক, আজকে আমরা সেকেন্ড ক্লাস নিয়ে আলোচনা করব, লাইকোপসিডা সম্বন্ধে আলোচনা করব। দেখো, লাইকোপসিডাকে জেনারেলি বলা হয় ক্লাব মস, অথবা লাইকোপসিডাকে বলা হয় স্পাইক মস। তো ক্লাব মসের যে এক্সাম্পল ডাইফ্যাসিয়েস্ট্রাম, সুতরাং লাইকোপসিডার আন্ডারে যে ক্লাব মস আছে তো তাকে আমরা ডাইফ্যাসিয়েস্ট্রাম বলবো। ডাইফ্যাসিয়েস্ট্রাম হলো ক্লাব মসের এক্সাম্পল, এবং স্পাইক মস যেটা আছে সেটা হলো সেলাজিনেল্লা। ওকে, তাহলে লাইকোপসিডার আন্ডারে দুই ধরনের টেরিডোফাইটা, অর্থাৎ দুই ধরনের স্পিসিস আমরা দেখতে পাই, একটি হলো ক্লাব মস এবং আর একটি হলো স্পাইক মস। অ্যাকচুয়ালি ক্লাব মস এবং স্পাইক মস হলো লাইকোপসিডার দুটো ডিফারেন্ট গ্রুপ। তো এই দুটো ডিফারেন্ট গ্রুপে প্রধানত ডিফারেন্ট স্পিসিস থাকে। তাহলে ক্লাব মাসের আন্ডারে একটি স্পিসিস হলো ডাইফ্যাসিয়েস্ট্রাম, এবং স্পাইক মাসের আন্ডারে একটি স্পিসিস হলো সেলাজিনেল্লা। ওকে, তো একটু আগে ছবিটা দেখে নাও, তাহলে ছবি দেখলে তোমাদের একটু আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেলাজিনেল্লাকে দেখতে পাচ্ছি, তো সেলাজিনেল্লাকে জেনারেলি বলা হয় স্পাইক মস, এবং ডাইফ্যাসিয়েস্ট্রামকে আমরা দেখতে পাচ্ছি, এবং ডাইফ্যাসিয়েস্ট্রামকে জেনারেলি বলা হয় ক্লাব মস। যে স্পাইক মস আমরা দেখতে পাচ্ছি, তো স্পাইক মসের স্টেম কিন্তু প্রধানত মাটির সঙ্গে হরাইজন্টালি থাকে, মানে হাগিং অফ দ্য সয়েল যেটাকে বলা হয়। ওকে, তো এক্ষেত্রে স্টেম আমরা দেখতে পাচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে ছোটো ছোটো লিফ দেখতে পাচ্ছি। তাহলে এটা যদি স্পোরোফাইটের স্ট্রাকচার হয়, তো একেই আমরা বলবো স্টেম। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা অসংখ্য ছোটো ছোটো লিফ কিন্তু আমরা এক্ষেত্রে দেখতে পাবো, অর্থাৎ টোটাল স্টেমকে কভার করে আছে অসংখ্য লিফ। এবং এখান থেকে কিন্তু মূল, অর্থাৎ রুটও কিন্তু ডেভেলপ করে। ওকে, সো দিস আর অ্যাকচুয়ালি রুট। ওকে, তো এটাই প্রধানত সেলাজিনেল্লা, এবং সেলাজিনেল্লা কিরকম দেখতে হয়, তার মধ্যে স্টিম আমরা যেমন দেখবো, লিফ যেমন দেখবো, এবং প্রকৃত রুট বা প্রকৃত মূল কিন্তু আমরা দেখতে পাবো। তো এই ইমেজ কিন্তু মাথার মধ্যে রাখো, যখন লাইকোপসিডার ডিফারেন্ট ক্যারেক্টার্স আমরা যখন পড়বো তখন কিন্তু এই ইমেজ আমাদের কাজে লাগবে। ওকে, এরপরে দেখো যেটা আছে সেটি হলো ডাইফ্যাসিয়েস্ট্রাম বা ক্লাব মস। তো ডাইফ্যাসিয়েস্ট্রামকে অনেকটা এরকম দেখতে হয়, তো এটাও কিন্তু স্পোরোফাইট। তো আমরা দেখতে পাচ্ছি ডাইফ্যাসিয়েস্ট্রামে স্টিম আমরা দেখতে পাচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে এদের যে স্টিমেতে ডিফারেন্ট ব্রাঞ্চ আছে, এবং ব্রাঞ্চের একদম টিপে একটা স্পেশাল স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, এবং সেই স্পেশাল স্ট্রাকচারকে আমরা বলবো স্ট্রোবাইলে। তো স্ট্রোবাইলি আর কিছুই নয়, দিস আর ক্লাস্টার অফ স্পোরোফিল। তো স্পোরোফিল আমরা কাকে বলবো? প্রধানত আমরা জানি যে স্পোরোফাইটের মধ্যে জেনারেলি স্পোর তৈরি হয়, এবং এই স্পোর কিন্তু সেক্সুয়াল স্পোর হবে। তো স্পোর যে স্ট্রাকচারের মধ্যে তৈরি হয় তাকেই আমরা বলবো স্পোরেনজিয়া। তাহলে স্পোরোফিলের মধ্যে জেনারেলি স্পোরেনজিয়া থাকে। ওকে, অর্থাৎ এরকম যদি আমরা একটা পাতার ছবি আঁকি, তো পাতার মধ্যেই জেনারেলি স্পোরেনজিয়া থাকবে। সো দিস আর স্পোরেনজিয়া, এবং স্পোরেনজিয়ার মধ্যে জেনারেলি স্পোর তৈরি হবে। তাহলে স্পোরেনজিয়ার মধ্যে প্রধানত স্পোর তৈরি হয়, এবং এই যে স্পোর আছে সবসময় মাথায় রাখবে, স্পোরোফাইট থেকে যে স্পোর তৈরি হবে সেগুলো কিন্তু সেক্সুয়াল স্পোর হবে, এবং এই সেক্সুয়াল স্পোরের জার্মিনেশনের ফলেই কিন্তু গ্যামেটোফাইট তৈরি হয়। ওকে, তাহলে সেক্সুয়াল স্পোরের জার্মিনেশনের ফলেই জেনারেলি গ্যামেটোফাইট তৈরি হয়। তবে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে স্পোরোফিল আছে, এই স্পোরোফিলগুলো প্রধানত ক্লাস্টার হয়ে থাকে, অর্থাৎ একসঙ্গে থেকে একটা স্পেশাল স্ট্রাকচার তৈরি করে, তো তাকেই আমরা বলবো স্ট্রোবাইলি। জেনারেলি ক্লাব মসের এই যে স্পোর আছে, এই স্পোরগুলো রিলিজড অ্যাজ দ্য ক্লাউড, মানে স্ট্রোবাইলি থেকে অসংখ্য রেণু প্রধানত এয়ারে ছড়িয়ে পড়ে, এবং সেগুলোকে যেন মনে হয় মেঘের মতো তারা ছড়িয়ে পড়ে। ওকে, এবং অনেক সময় যারা ম্যাজিসিয়ান আছেন, তো এই সেই ম্যাজিসিয়ানরা এগুলো এতটাই পরিমাণে এরা ফ্লেমেবল হয়, মানে এতটাই পরিমাণে এরা প্রধানত দাহ্য হয়, তো সেই কারণের জন্য যদি সামান্যতম আগুনও দেওয়া যায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ওকে, সেই জন্য ম্যাজিসিয়ান ইগনাইট দেম ফর ফায়ার অর স্মোক, বিভিন্ন ম্যাজিসিয়ানরা প্রধানত এই স্পোর কে ইউজ করেন, তারা ম্যাজিক দেখানোর সময় তারা যে আগুন জ্বালেন এবং তার সঙ্গে সঙ্গে স্মোক তৈরি করেন, তো জেনারেলি এই ক্লাব মসের স্পোরকেই তারা প্রধানত ইউজ করেন। ওকে, তাহলে এটা একটা ইন্টারেস্টিং ফেনোমেনা। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ক্লাব মসের যে স্পোরোফাইট আছে, এবং সেই স্পোরোফাইটের একদম সামনের দিকে অসংখ্য স্পোরোফিল প্রধানত ক্লাস্টার তৈরি করে, মানে একসঙ্গে থেকে তারা যে স্ট্রাকচার তৈরি করে তাকেই আমরা বলবো স্ট্রোবাইলি। ওকে,
তো তাহলে লাইকোপসিডার আন্ডারে প্রধানত দুটো ডিফারেন্ট বা দুটো ডিফারেন্ট টাইপের আমরা কিন্তু প্ল্যান্টসকে বা টেরিডোফাইটাকে দেখতে পাচ্ছি, একটি ক্লাব মস এবং আর একটি হলো স্পাইক মস। ওকে, এবার দেখো, এবার ক্যারেক্টারিস্টিক ফিচার্স একটু দেখে নাও। দেখো, দ্য মেন প্ল্যান্ট বডি ইজ স্পোরোফাইট, অবভিয়াসলি প্রধান প্ল্যান্ট বডি যেটা হবে সেটা হলো স্পোরোফাইট। ব্রায়োফাইটের ক্ষেত্রে কিন্তু মেন প্ল্যান্ট বডি ছিল গ্যামেটোফাইট, কিন্তু এক্ষেত্রে প্রধান প্ল্যান্ট বডি স্পোরোফাইট এবং ডিফারেন্সিয়েটেড ইন্টু রুট, স্টেম অ্যান্ড লিফ। অর্থাৎ স্পোরোফাইটে আমরা তিনটে স্ট্রাকচারই দেখতে পাবো, প্রকৃত মূল, প্রকৃত কাণ্ড এবং প্রকৃত পাতা। তাহলে ডিফারেন্সিয়েটেড ইন্টু রুট, স্টেম অ্যান্ড লিফ। স্টেম আপরাইট উইথ মেনি স্মল লিভস। দেখো, স্টেম আপরাইট মানে কি? আপরাইট মানে হচ্ছে এটা যদি সয়েল হয় তো সয়েল থেকে প্রধানত এরকমভাবে উপরের দিকে যদি উঠে আসে স্টেম, তো তখনই তাকে আমরা বলবো আপরাইট স্টেম। তাহলে স্টেম কি হবে? স্টেম এক্ষেত্রে আপরাইট হতে পারে উইথ মেনি স্মল লিভ, এবং সেই জায়গাতেই স্টেমেতে অসংখ্য ছোট ছোট পাতা থাকবে। অথবা গ্রাউন্ড হাগিং স্টেম হতে পারে। দেখো, গ্রাউন্ড হাগিং স্টেম মানে কি? এইভাবে মাটির সঙ্গে হরাইজন্টালি প্রধানত তারা অবস্থান করে, যেমন সেলাজিনেলার ক্ষেত্রে আমরা দেখছিলাম। তো গ্রাউন্ড হাগিং স্টেম, ওকে। তাহলে স্টেম কিন্তু একদম এরকমভাবে ইরেক্ট হতে পারে, অর্থাৎ আপরাইট হতে পারে, অথবা সেটা গ্রাউন্ড হাগিং হতে পারে। স্পাইক মসেস স্মল অ্যান্ড গ্রো হরাইজন্টালি। জেনারেলি স্পাইক মসেস জেনারেলি ছোট হয় এবং তারা মাটির সঙ্গে জেনারেলি হরাইজন্টালি বৃদ্ধি পায়। এবং দেখো, এবার যে অংশটা আসবে সেটা হলো লিফ। লিফ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, লিভস আর মাইক্রোফাইলাস, মানে অসংখ্য ছোট ছোট পাতা এক্ষেত্রে থাকে এবং ভেনেশন অতটা বেশি ডেভেলপ হয় না। অর্থাৎ এদের যে পাতা থাকে সেগুলি কিন্তু মাইক্রোফাইলাস এবং স্পাইরাল অর হোল্ড হতে পারে। তো স্পাইরাল অর হোল্ড মানে কি? স্পাইরাল মানে কি? সেগুলো এইরকমভাবে তাদের অ্যারেঞ্জমেন্ট হতে পারে, লিফের অ্যারেঞ্জমেন্ট, অথবা তারা হোল্ড হতে পারে। হোল্ড মানে কি? একটা জায়গা থেকে এইভাবে যখন অ্যারেঞ্জমেন্ট যখন হবে তো তখনই তাকে আমরা হোল্ড বলবো। তাহলে লিভস মাইক্রোফাইলাস হবে, মানে লিফের মধ্যে অত ক্লিয়ারলি ভেনেশন অতটা বেশি ডেভেলপড হবে না, এবং তার সঙ্গে সঙ্গে লিফ স্পাইরাল হতে পারে অথবা হোল্ড হতে পারে। এবং স্টিলি ইউজুয়ালি প্রোটোস্টিলি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এদের যে স্টিলি সেটা কিন্তু প্রোটোস্টিলি হবে। ইন মেনি ক্লাব মস অ্যান্ড দ্য স্পাইক মস। তাহলে লাইকোপসিডার আন্ডারে আমরা দেখলাম যে দুটো ডিফারেন্ট গ্রুপ, একটি ক্লাব মস এবং আর একটা স্পাইক মস। ক্লাব মস এবং স্পাইক মসে দ্য স্পোরোফিল আর ক্লাস্টার ইন এ ক্লাব শেপেড কোন। তাহলে স্পোরোফিল কি হবে? ক্লাব শেপেড কোন তৈরি করবে এবং তাকেই আমরা বলবো স্ট্রোবাইলি। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো স্পোরোফাইটের মধ্যে যে স্পোরোফিল, এই স্পোরোফিলগুলো প্রধানত কম্প্যাক্ট হয়ে, কম্প্যাক্টলি অ্যারেঞ্জড হয়ে যে স্পেশাল স্ট্রাকচার তৈরি করবে, তো তাকেই আমরা বলবো স্ট্রোবাইলি। এবং স্পোরোফিল বিয়ার দ্য লার্জ স্পোরেনজিয়াম অন অ্যাড অ্যাক্সিয়াল সারফেস। অর্থাৎ এক্ষেত্রে যে স্পোরোফিল থাকে সেই স্পোরোফিলের নিচের দিকে প্রধানত অনেক মানে একটি বড় স্পোরেনজিয়াম থাকে, এবং স্পোরেনজিয়ামের যে ডেভেলপমেন্ট সেটা হলো ইউ স্পোরেনজিয়েট টাইপ। এর আগের ক্লাসে আমি বলেছি যে লেপ্টোস্পোরেনজিয়েট, ইউ স্পোরেনজিয়েট কত ডিফারেন্ট টাইপের, অন দ্য বেসিস অফ ডেভেলপমেন্ট স্পোরেনজিয়াম প্রধানত ডিফারেন্ট রকমের হতে পারে। তাহলে এই লাইকোপসিডার যে স্পোরেনজিয়াম সেটি কিন্তু ইউ স্পোরেনজিয়েট টাইপ হবে। ওকে, এরপরে দেখো, স্ট্রোবাইলি অর স্পাইক বিয়ার্স বোথ মেগা স্পোরোফিল অ্যান্ড দ্য মাইক্রোস্পোরোফিল। অর্থাৎ স্ট্রোবাইলির মধ্যে বা স্পাইকের মধ্যে মেগা স্পোরোফিলও যেমন থাকবে, তার সঙ্গে সঙ্গে মাইক্রোস্পোরোফিলও থাকবে। তো মেগা স্পোরোফিল থেকে প্রধানত মেগা স্পোর তৈরি হয়, তো মেগা স্পোরোফিল থেকে প্রধানত মেগা স্পোর তৈরি হবে, এবং মাইক্রোস্পোরোফিল থেকে প্রধানত মাইক্রোস্পোর তৈরি হবে। এবং এই মাইক্রোস্পোরের জার্মিনেশনের ফলে মেল গ্যামেটোফাইট তৈরি হবে। ওকে, অর্থাৎ এক্ষেত্রে মাইক্রোস্পোর যদি জার্মিনেট করে তাহলে যে যে প্ল্যান্ট বডি তৈরি হবে সেটি হলো মেল গ্যামেটোফাইট, আর মেগাস্পোর যদি জার্মিনেট করে তাহলে সেখান থেকে ফিমেল গ্যামেটোফাইট তৈরি হবে। তো এই যে স্ট্রোবাইলি আমরা দেখতে পাচ্ছি, স্ট্রোবাইলির মধ্যে তাহলে মেগা স্পোরোফিল এবং মাইক্রোস্পোরোফিল থাকে, এবং স্পোরোফিলের মধ্যে প্রধানত একটি করে বড় স্পোরেনজিয়াম থাকে। তো যদি মেগা স্পোরোফিল হয়, অর্থাৎ যে স্পোরোফিলের মধ্যে, যে পাতার মধ্যে প্রধানত মেগা স্পোরেনজিয়াম থাকবে, তো তাকেই আমরা বলবো মেগা স্পোরোফিল। এই মেগা স্পোরেনজিয়াম থেকে যে মেগা স্পোর তৈরি হবে, সেই মেগা স্পোর থেকে ফিমেল গ্যামেটোফাইটের ডেভেলপমেন্ট ঘটবে। এবং মাইক্রোস্পোরোফিল মানে কি? যে সমস্ত পাতার মধ্যে প্রধানত মাইক্রোস্পোরেনজিয়াম থাকে, তো সেই মাইক্রোস্পোরেনজিয়াম থেকে যে স্পোর তৈরি হবে সেটাই হলো মাইক্রোস্পোর, এবং মাইক্রোস্পোর প্রধানত মেল গ্যামেটোফাইটের ডেভেলপমেন্ট ঘটায়। ওকে, এরপরে যে কোয়েশ্চেন্স যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রধানত আমাদের মধ্যে প্রচুর কনফিউশন হয়, সেটি হলো যে টেরিডোফাইটা কোন ধরনের? টেরিডোফাইটা হোমোস্পোরাস এবং কোনগুলো হেটারোস্পোরাস? দেখো, ক্লাব মসেস আর হোমোস্পোরাস, ক্লাব মসেস আর হোমোস্পোরাস, যেমন লাইকোপোডিয়াম, তো লাইকোপোডিয়াম হলো হোমোস্পোরাস। হোমোস্পোরাস মানে কি?
হোমোস্পোরাস মানে সেখান থেকে এমন গ্যামেটোফাইট তৈরি হবে। তো সেই গ্যামেটোফাইটের মধ্যে মেল সেক্স অর্গান এবং ফিমেল সেক্স অর্গান কিন্তু দুটোই থাকবে, ওকে? তো তখনই তাকে আমরা বলবো হোমোস্পোরাস। তাহলে লাইকোপোডিয়াম কিন্তু হোমোস্পোরাস হবে, আর স্পাইক মাসেস আর হেটারোস্পোরাস। তার মানে কি? তার মানে ডিফারেন্ট স্পোর তৈরি হবে, অর্থাৎ মেল গ্যামেটোফাইট তৈরি করার জন্য মাইক্রোস্পোর তৈরি হবে এবং ফিমেল গ্যামেটোফাইট তৈরি করার জন্য মেগাস্পোর তৈরি হবে। তো এরকম যখন স্পোর যখন তৈরি হবে তো তখনই তাকে আমরা বলবো হেটারোস্পোরাস। তাহলে স্পাইক মাসেস কিন্তু হেটারোস্পোরাস হবে। এবং জেনারেলি সেকেন্ডারি গ্রোথ ইজ অ্যাবসেন্ট, তার মানে কি? এদের গার্থ বা এরা অনেক বেশি মোটা হয় না। যেহেতু এদের সেকেন্ডারি গ্রোথ হয় না সেই জন্য এরা অনেক মোটা হয় না, এক্সেপ্ট আইসোইটিস। তো আইসোইটিস এর মধ্যে কিন্তু সেকেন্ডারি গ্রোথ দেখা যায়। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রিমেম্বার ইট, আইসোইটিস এর মধ্যে সেকেন্ডারি গ্রোথ দেখা যায়। তাহলে লাইকোপোডিয়ামের প্রধানত, তাহলে আমরা লাইকোপসিডার যে আমরা স্পোরোফাইট দেখলাম, তো মেন প্ল্যান্ট বডি আমরা দেখে নিলাম স্পোরোফাইট। তো স্পোরোফাইটকে প্রধানত কেমন দেখতে হয় সেটা আমরা দেখলাম, ওকে? তো স্পোরোফাইটের ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স যেগুলো প্রধানত ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখলাম। এরপরে দেখো, এরপরে যে স্ট্রাকচার হবে সেটা হলো গ্যামেটোফাইট। তো যখন যখনই কোনো প্ল্যান গ্রুপস পড়বে তো সেই প্ল্যান গ্রুপসের মধ্যে স্পোরোফাইটের যেমন ক্যারেক্টার্স যেমন পড়তে হবে, গ্যামেটোফাইটও কিন্তু তোমাদেরকে পড়তে হবে। প্রধানত টেরিডোফাইটাতে কিন্তু মেন প্ল্যান বডি কিন্তু স্পোরোফাইট। তো গ্যামেটোফাইট কিন্তু অনেক বেশি স্মল হবে, মানে অনেক ছোট হবে, এবং এরা প্রধানত স্পোরোফাইটের উপর ডিপেন্ডেন্ট হয়। তো এই যে গ্যামেটোফাইট আছে, মেবি এন্ডোস্পোরি উইদিন দ্য স্পোর ওয়াল অ্যাজ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট। তার মানে কি? এদের যে ডেভেলপমেন্ট সেটা এন্ডোস্পোরিক হতে পারে, অর্থাৎ গ্যামেটোফাইটের ডেভেলপমেন্ট, ধরে যাক এটা স্পোর ওয়াল আছে এবং স্পোর ওয়ালের মধ্যে যদি গ্যামেটোফাইটের ডেভেলপমেন্ট ঘটে তখনই তাকে আমরা বলবো এন্ডোস্পোরি। তো প্রধানত ফ্লাওয়ারিং যে সমস্ত প্ল্যান্ট আছে, তো ফ্লাওয়ারিং প্ল্যান্টে এই ধরনের প্রধানত গ্যামেটোফাইটের ডেভেলপমেন্ট ঘটে। সুতরাং টেরিডোফাইটের ক্ষেত্রে কিন্তু দুই ধরনেরই কিন্তু গ্যামেটোফাইটের ডেভেলপমেন্ট ঘটতে পারে, অর্থাৎ এন্ডোস্পোরিক যেমন হতে পারে তার সঙ্গে সঙ্গে এক্সোস্পোরিক হতে পারে। এক্সোস্পোরিকের ক্ষেত্রে কি, গ্যামেটোফাইট প্রথমত স্পোর ওয়ালের বাইরে ডেভেলপ করে। এবং এদের যে গ্যামেটোফাইট দেখো, এরকম টাইপের এদের গ্যামেটোফাইট জেনারেলি হয়। লাইকোপসিডার গ্যামেটোফাইটের লুকস বা তাকে দেখতে অনেকটা এরকম টাইপের হয়। যেমন আমরা রিক্সিয়াতে আমরা দেখেছিলাম যে মেন প্ল্যান বডি যে গ্যামেটোফাইট ছিল তাকে যেমন এরকম দেখতে হয়েছিল, ওকে? তো এদের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে গ্যামেটোফাইট অনেকটা এরকম দেখতে হয়। এবং গ্যামেটোফাইটের মধ্যে দেখো, গ্যামেটোফাইট কেন আমরা বলছি, গ্যামেটোফাইট এই কারণের জন্যই বলছে কারণ তার মধ্যেই কিন্তু গ্যামেট তৈরি হবে, এবং অর্থাৎ তার মধ্যে কিন্তু সেক্স অর্গ্যান থাকবে। তো সেক্স অর্গ্যান বলতে অ্যান্থেরাইডিয়া এবং আর্চিগোনিয়া। এক্ষেত্রে তাহলে আমরা গ্যামেটোফাইটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মেল সেক্স অর্গ্যান অ্যান্থেরাইডিয়া যেমন থাকবে, এরকম পজিশনে প্রধানত মেল সেক্স অর্গ্যান থাকবে, তো তাকেই আমরা বলবো অ্যান্থেরাইডিয়া, ওকে? আর ফিমেল যে সেক্স অর্গ্যান থাকবে, তো ফিমেল সেক্স অর্গ্যানকে আমরা বলবো আর্চিগোনিয়া। তো গ্যামেটোফাইট মানে কি? গ্যামেটোফাইট মানে যে প্ল্যান্ট বডি গ্যামেট তৈরি করে। যেহেতু গ্যামেটোফাইটের মধ্যে অ্যান্থেরাইডিয়া এবং আর্চিগোনিয়া থাকে, তাই জন্য অবভিয়াসলি এরা গ্যামেট তৈরি করবে, সেই জন্যই এদেরকে গ্যামেটোফাইট বলা হয়। আর স্পোরোফাইট কেন বলছে? স্পোরোফাইট বলছে কারণ স্পোরেনজিয়ামের মধ্যে স্পোর তৈরি হবে, এবং সেই স্পোর হ্যাপ্লয়েড স্পোর হবে, সেই স্পোর সেক্সুয়াল স্পোর হবে, এবং সেই স্পোরের জার্মিনেশনের ফলে প্রধানত গ্যামেটোফাইটের ডেভেলপমেন্ট ঘটে। এবং গ্যামেটোফাইট এবার কি করবে, গ্যামেটোফাইট থেকে যে গ্যামেট তৈরি হবে সেই গ্যামেট মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট পরস্পর ইউনাইটেড হয়ে স্পোরোফাইট তৈরি করে। তো এই যে প্রসেস, একেই আমরা বলবো অল্টারনেশন অফ জেনারেশন। তাহলে এদের যে গ্যামেটোফাইট, সেই গ্যামেটোফাইটকে অনেকটা এই রকম দেখতে হয়। এবং গ্যামেটোফাইটের ডেভেলপমেন্ট এন্ডোস্পোরিক হতে পারে অথবা এক্সোস্পোরিক হতে পারে। অ্যান্থারোজয়েট আর স্পাইরালি কয়েলড অ্যান্ড দ্য পাই ফ্ল্যাজেলেটেড, ওকে? সো দিস ইজ ইম্পর্টেন্ট। এদের যে অ্যান্থারোজয়েড আছে, এই অ্যান্থারোজয়েড এরকম স্পাইরালি কয়েলড হবে, এবং তার সাথে সাথে অ্যান্থারোজয়েডের মধ্যে বাই ফ্ল্যাজেলেটেড, বাই ফ্ল্যাজেলা থাকবে। অনেক সময় ময়েস্ট পরিবেশে প্রধানত ফার্টিলাইজেশনের জন্য এই ফ্ল্যাজেলার সাহায্যে অ্যান্থেরাইডিয়া থেকে এই অ্যান্থারোজয়েড বা স্পার্ম আমরা বলতে পারি, তো সেটি প্রধানত আর্চিগোনিয়ামের দিকে যায়। তাহলে অ্যান্থারোজয়েড কিন্তু এদের স্পাইরালি কয়েলড হবে, অর্থাৎ মেল গ্যামেট স্পাইরালি কয়েলড হবে এবং বাই ফ্ল্যাজেলেটেড হবে। আর্চিগোনিয়াম আর ভেরি শর্ট, ওকে? অর্থাৎ আর্চিগোনিয়াম কিন্তু অনেক ছোট হয়, আর্চিগোনিয়াম অত বড় হয় না। এদের আর্চিগোনিয়াম অনেক ছোট হবে, ভেরি শর্ট নেক হবে, এবং সিঙ্গেল নেক ক্যানাল সেল। তার মানে আর্চিগোনিয়াম আমরা যদি দেখি, তাহলে আর্চিগোনিয়ামের মধ্যে একটি শর্ট নেক থাকবে, এটা হলো নেক, ওকে? তো এই পোর্শন হলো নেক, এবং নেকের নিচের দিকে যে অংশটা থাকবে সেটাই হলো ভেন্টার, এবং নেকের মধ্যে একটি মাত্র নেক ক্যানাল সেল থাকবে, তাহলে এটি হলো নেক ক্যানাল সেল। সুতরাং এটি হলো নেক ক্যানাল সেল, তাহলে একটি নেক ক্যানাল সেল থাকবে, একটি ভেন্টার থাকবে, এবং ভেন্টারের মধ্যে একটি ভেন্ট্রাল ক্যানাল সেল যেমন থাকবে, তার সঙ্গে সঙ্গে এগ থাকবে। তাহলে অ্যান্থারোজয়েড
যখন এই আর্চিগোনিয়ামের কাছে আসবে এগের সঙ্গে যুক্ত হবে এবং তার ফলে যে ডিপ্লয়েড স্ট্রাকচার তৈরি হবে সেখান থেকে স্পোরোফাইটের ডেভেলপমেন্ট ঘটে। তো আর্চিগোনিয়াম কিন্তু অনেক নেক তার শর্ট হবে এবং সিঙ্গেল নেক ক্যানাল সেল অ্যান্ড ভেন্টেড উইথ এ ভেন্ট্রাল ক্যানাল সেল অ্যান্ড এগ। এবং এর সাথে সাথে দেখো এদের যে অ্যান্থেরাইডিয়াম এবং আর্চিগোনিয়াম আছে এই অ্যান্থেরাইডিয়াম পার্সিয়ালি এমবিডেড হতে পারে। যে অ্যান্থেরাইডিয়াম আছে, অ্যান্থেরাইডিয়াম মানে প্রধানত মেল যে সেক্স অর্গান আছে সেটা গ্যামেটোফাইটের মধ্যে পার্সিয়ালি এমবিডেড হতে পারে। তার মানে গ্যামেটোফাইট যদি এরকম টাইপের যদি গ্যামেটোফাইট হয় সেই গ্যামেটোফাইট থেকে হয়তো বেশিরভাগ অংশটা হয়তো বাইরে বেরিয়ে আছে কিন্তু কিছুটা অংশ এমবিডেড হয়ে আছে, মানে গ্যামেটোফাইটের ভিতরে ঢুকে গেছে এই অংশটা। ওকে, সেই জন্য বলছে এরা পার্সিয়ালি এমবিডেড হতে পারে অ্যান্থেরাইডিয়াম। আর আর্চিগোনিয়াম এমবিডেড হতে পারে, আর্চিগোনিয়াম টোটালি এমবিডেড হতে পারে অথবা আর্চিগোনিয়াম কিন্তু প্রজেক্টেড হতে পারে, এরকম প্রজেক্টেড বলা হচ্ছে, অর্থাৎ গ্যামেটোফাইট থেকে বাইরে বেরিয়ে আসতে পারে। ওকে, তো এরকমভাবেই প্রধানত গ্যামেটোফাইটের মধ্যে অ্যান্থেরাইডিয়াম এবং আর্চিগোনিয়াম অবস্থান করে। এবং এক্ষেত্রে এদের যে ডেভেলপমেন্টাল প্যাটার্ন দেখো, এদের ডেভেলপমেন্টাল প্যাটার্ন হেটারোমরফিক অল্টারনেশন অফ জেনারেশন দেখা যায়। এবং এরা কিন্তু ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গজ জনন প্রধানত ফ্র্যাগমেন্টেশনের মধ্য দিয়ে করতে পারে, অর্থাৎ দেহের কোনো অংশ হয়তো বিচ্ছিন্ন হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে সেখান থেকে নতুন প্ল্যান বডি তৈরি হতে পারে, অথবা বুলবিল অর্থাৎ স্পেশাল স্ট্রাকচার তৈরি করতে পারে বা টিউবার্স হতে পারে, অথবা অ্যাপোগ্যামি হতে পারে। আগের দিন আমি অ্যাপোগ্যামি সম্বন্ধে আগের দিন আমরা আলোচনা করেছি অ্যাপোগ্যামি এবং অ্যাপোস্পোরি, তাহলে এদের রিপ্রোডাকশন অ্যাপোগ্যামির মধ্যে হতে পারে। আমরা এক্ষেত্রে আমরা দেখে নিলাম যে লাইকোপসিডা অর্থাৎ টেরিডোফাইটার আন্ডারে যে সেকেন্ড ক্লাস আছে, তো লাইকোপসিডা, তো লাইকোপসিডার ক্যারেক্টারিস্টিক ফিচার্স আমরা দেখলাম। লাইকোপসিডার মেন দুটো গ্রুপ, একটি হলো ক্লাব মস, ক্লাব মসের এক্সাম্পল হলো ডাইফ্যাসিয়েস্ট্রাম, এবং তার সঙ্গে সঙ্গে স্পাইক মস যেমন সেলাজিনেল্লা। ওকে, সুতরাং ডাইফ্যাসিয়েস্ট্রাম, সেলাজিনেল্লা, আইসোইটিস এগুলো লাইকোপসিডার অন্তর্গত প্ল্যান্টস। ওকে, আশা করি তোমরা লাইকোপসিডার ক্যারেক্টারিস্টিক ফিচার্স বুঝতে পেরেছ, এবং পরের দিন আমরা হর্স টেইল সম্বন্ধে আলোচনা করব। আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।